বাংলার দুর্গাপূজকে আবহমান ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে ইউনেস্কো। তাদের ধন্যবাদ জানিয়েই বৃহস্পতিবার শোভাযাত্রার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন দল মত নির্বিশেষে ওই পদযাত্রায় যোগ দিতে, তিনি নিজেও হাঁটবেন রেড রোড পর্যন্ত সেই পদযাত্রায়, এমনই কথা ছিল। বাস্তবে তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ জোড়াসাঁকো থেকে শুরু হয় পদযাত্রা, আর পদযাত্রার শুরু থেকেই হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কলকাতা নয়, পদযাত্রা হলো জেলাতেও। ইউনেস্কোর আবহমান ঐতিহ্যের তালিকায় কলকাতা দুর্গাপুজো আগেই অন্তর্ভুক্ত হয়েছে। এবার রাজ্যের পাশাপাশি ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে সরকারি উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো বাঁকুড়াতেও। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের তরফে বাঁকুড়া হিন্দু হাইস্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলায় শেষ হয়। শোভাযাত্রার পুরোভাগে ছিলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার, পুলিশ সুপার বৈভব তিওয়ারি, বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার সহ অন্যান্যরা। আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের জেলার এই কার্নিভালটা হচ্ছে শুরু। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী আমরা ইউনেস্কোর যে আমাদেরকে সম্মানিত করেছে আমাদের দুর্গা পুজোকে, তো ওর জন্য আমরা থ্যাংকস জানাতে আমরা অনেক লোক এখানে উপস্থিত আছি। অনেক ডেমনস্ট্রেশন আর এইসব জিনিসগুলো হচ্ছে, অনেক ক্লাব থেকে অনেকজন এসেছে, আমাদের কন্যাশ্রী মেয়েরা এসেছে, তো এটাই ঢাকা আছে। আর অনেক মানে যে আদিবাসীদের যে ডান্স প্রোগ্রামগুলো আছে সব জিনিসগুলোই আছে, আর ছাউ নাচ আছে, আর চিলড্রেন্স যে কন্যাশ্রী মেয়েরাও এখানে উপস্থিত আছেন। তো ক্লাব বিষ্ণুপুর অনেকটাই, বিষ্ণুপুর থেকেও লোকজন অনেক ক্লাব আর অনেক আমাদের আর্টিস্টরাও এসেছেন, 350 লোক ওখান থেকেও। সো দেখলাম যে বাঁকুড়ার টেরাকোটা সাজানো হয়েছে, ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, এটা কেমন লাগছে? ভালোই লাগছে। আমাদের এই আমাদের যে গর্ব আছে টেরাকোটা, আমাদের সব পুরো জেলা থেকেই যে যে স্পেশাল জিনিসগুলো আছে, ডোকরা টেরাকোটা, আমাদের বিষ্ণুপুরের অনেক জিনিসগুলো যে আছে সবটাই এখানে প্রদর্শনী হয়েছে। এদিনের এই কর্মসূচিতে জেলার প্রথম সারির শিল্পকর্ম টেরাকোটা ডোকরার পাশাপাশি আদিবাসী ও লোকশিল্পীরা অংশ নিয়েছিলেন। একই সঙ্গে এই শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, ক্লাব সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।